আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগে। তো আজকে হলো আমরা চলে যাচ্ছি, রেডি হয়ে গেছি আব্দে আর আমি। এখন হলো বিক্রমপুর যাব, ব্যাগ দেখেন দুইটা হয়েছে। তো ভাবলাম, প্রথম ভাবছিলাম যে শামিনাপুকে নিয়ে যাব, কিন্তু শামিনাপু হলো দুদিন পর যেতে পারবো, এখন যেতে পারবে না। আর আমার হলো মানে অনেক বেশি প্রয়োজন বাড়িতে যাওয়া, কারণ অনেক কাজ পয়রা আছে, ওগুলা করতে হবে। দ্বিতীয়ত এত তাড়াতাড়ি কারণ হলো আপুর আবার যাবে। তো এবার চাইছি যে আমার আমার যে ছোট্ট বাড়িতে, ওই বাড়িতে সবাইকে নিয়ে মানে খাওয়া দাওয়া রান্না বান্না সবকিছু করবো। এই জন্য হলো আমি জিনিসপত্র কেনার জন্য ঢাকায় আসছিলাম, কিন্তু ঝাড় ঝামেলার কারণে আমি যাইতে পারি নাই কে। তো এখন যাইতেছি এই কারণে তাড়াতাড়ি করে, যে আপুরা যাতে যাইতে পারে আমার ছোট্ট খুড়ের ঘরে। তো এখন হলো চলে যাব, গিয়ে হলো কালকে দেন ওখান থেকে যত আমার বিক্রমপুরের বাসার মধ্যে যত কিছু আছে ওইগুলো নিয়ে হলো বাড়িতে চলে যাব। তো আমার মাথা চিন্তায় আমি আর ভালো লাগতেছে না, আমার তো একদম মুখ কালো হয়ে আছে যে আমি আসলে কোনটা রেখে কোনটা করব, আর একা সবকিছু ম্যানেজ করতে পারবো কিনা এটাও একটা চিন্তার বিষয়। তো সবকিছু নিয়ে মানে অনেক বেশি চিন্তায় আছি। তো সবাই দোয়া করবেন যাতে ঠিকঠাক মতো সব কাজগুলো সম্পূর্ণ হয়ে যায়, আর আমার দ্বারা যাতে সব কাজ হয়ে যায়, যাতে মানে আমাকে কারো এই প্রয়োজন না পড়ে যায়, এটা যাতে ফিল না হয় যে আসলে আমার কাছে কেউ থাকলে হয়তো আমাকে সাহায্য করতে পারতো। অনেক কাজ যেহেতু না, এই জন্য একটু আমাকে মানে আমার বেশি একটু চিন্তা লাগতেছে। তো সবাই দোয়া করবেন, কারণ অনেক কাজই আমি একা করছি। সো এই জিনিসটা আরো চিন্তা করে যে এত কিছু যেহেতু আমি একা করতে পারি, তো এটাও করতে পারবো। দোয়া রাখবেন। আর আপুর বাসা আছে, আপু হলো আপুদের ফ্রেন্ডের বাসায় গেছে, তাদের ই ছিল গ্রুপ একটা ইভেন্ট ছিল, সবাই হ্যাঁ এক জায়গায় বসে সবাই গল্প গুজব করবে, কারণ আপু চলে যাবে। তো সে কারণে সবাই মানে সব তার যত বান্ধবীরা আছে সবাই মিলে হলো এটা করতেছে। তা আপু হলো ওখানে গেছে, আমি যদি ফোন দেই এখন, আমি আপু বলছে যে রেডি হয়ে আমাকে ফোন দিও আমি চলে আসবো। তো আমি এখন রেডি হয়ে গেছি, নিচে নেমে হলো আপুকে ফোন দিব। তো দেখি আপু আসতে পারলে আসবে, না আসতে পারলে কিছু করার নেই, কারণ আপু একটা জরুরি কাজে গেছে, কারণ সবাই তার জন্য অপেক্ষা করেছিল। আর আমি এই মুহূর্ত মানে এরকম একটা মুহূর্তে রেডি হয়েছি যে আপু এখন নাই, কি হয়েছে। আর আপনি মনে করতেছি কি আমি ওকে রাইখে মার্কেটে বা কোথাও যাব, সে কারণে হ্যাঁ কুল থেকে নামছে না, যখনই দেখছি আমি ড্রেস পরছি তখনই একদম মনে হয় কি ভয় পেতেছে, কাঁপতেছে, একটু আমার জড়াই ধরতেছে। তাই আমি আজকে তোমাকে নিয়ে যাবো, আজকে তোমাকে রেখে যাব না। আর সারাক্ষণ ঝগড়া করে দুই বোনে মিলে, আর একসাথে মানে হঠাৎ যদি দেখে না, যদি আবদিয়া বা তাবিয়া বাইরে যায় এরকম ভাবে কোলাকুলি করে, মানে আমরাও জীবনে আমরা বোনদের সাথে এইভাবে এত ভালোবাসা দিয়ে মানে কোলাকুলি করি না, এরকম জড়ায় ধরে এই পাশে ওই পাশে চুমা দেয় জড়ায় ধরে, কিন্তু এই যে আর একটুখানি পরেই ঝগড়া করে। মানুষের থাকতে পারবো না, আগে জুতা খোলেন তো। আচ্ছা গেলে মিম যাক, ওই ছোটবেলা তো না শোনা আমি হাত দিতে পারি।
আমরা হলো এখানে অপেক্ষা করতেছি রিক্সার জন্য, আপা হলো রিক্সা ঠিক করতে গেছে। দুজন মানুষ মনে করেন আমার ফুলের টেপে থাকবো, চলে এসেছো, চলে যাচ্ছি, টাটা মহারে, আম্মু আম্মু টাটা, আমরা আবার আসবো, আবার আসবো, টাটা। তা আমাদের যাওয়ার কথা হয়েছে নদীর পাড়ে, না তা আমরা হইলো কোন জায়গা দেওয়া পড়ছি, কেল্লা দিকে চলেছি, টাকা না এখন থেকে ঢাকা শহর খুব কম আসা হবে, বিদায় ঢাকা শহর, হ্যাঁ না বিদায় না, পুরোপুরি ভাবে বিদায় না, কিন্তু আইতে পারি, ঠিক নেই আমি জীবনে প্রথম আসলাম এই ঘাটে, আর দেখেন আমাদের কাছে বড় একটা ব্যাগ, এখন এই ব্যাগটা দুই বোনে ভাগাভাগি করে নিব, কষ্ট করে হলো ব্যাগটা নিতেছিলাম, চাচাই হলো দেখা হলো নিয়ে গেল, আইকে নিয়ে গেল নৌকার মধ্যে, গন্ধ কম করতো হইতে পারে জানি না, সবকিছু অসম্ভব, সবসময় আমি ওই পারটা যাওয়া আসা করি, ওই পার দিয়ে, কিন্তু এবার ফার্স্ট টাইম হলো আপা হলো এই দিকটা আনলো, এই দিকটা একবার নাইমে গিয়েছিলাম কিন্তু আসি নাই কখনো, দুইটা দেন, মা খুলে দিব, ওই যে খালামনে খুলে দিব নে, নৌকা পার হয়ে হলো আমরা উঠছি, অটোরিকশা বলে, এই অটোরিকশা থেকে আমরা হলো চৌরাস্তা মোড় যাবো, সিএনজি স্ট্যান্ড যাবো, ওটা ওরা সর মদন না হলো মানে যেই জায়গা যাবো, সরি করমতলি সিএনজি স্ট্যান্ড যাবো, ওখান থেকে সিএনজি নিয়ে দেন বাড়িতে চলে, এই যে আমরা চলে আসছি, আমরা হলো বাসায় চলে আসছি, চলো নামো, যাও বাসা যাও তুমি তো, হ্যাঁ নিয়ে আসো, আনলে তো খারাপ হয় না, নিয়ে আসো ফুল নিয়ে আসো,
যাও 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 রুমে যাও যাও বাসা যাও বাসা যাও মনে আছে মায়ের চিন্তায় আছে তো অর্ধেক জিনিস নিয়ে হলো আমি বাসায় ঢুকলাম আরো বড় ব্যাগটা রয়ে গেছে গা যাই সেই হলো খেলাধুলা করতেছে সফরের সাথে সফরকে দেখাইতেছে সে যে জুতা পরে আসছে যে সাউন্ড জবাব দিয়ে দাও মা রুমে যাও হ্যাঁ মা মানে জুতা খুলতে খুলবে সে হ্যাঁ মা দাঁড়া দাঁড়া বাসায় চলে আসলাম যে বাসা যেভাবে রাইখে গেছে ওইভাবে আছে তেলটা জমে গেছে মা কো ভাবি কি জামা খুলবা না জামা খুলবা কেন ওই যে গাড়ি এই যে গাড়ি নিয়ে আসছে ওই যে তোমারটা ওই যে তোমারটা ওই যে তোমার ওখানে গাড়ি আছে ধর আমি তোমার গাড়ি দিতেছি বাসায় আসলে সবার আগে হলো খেলনা তার খেলনা চাই নাও না না খেলনা বসো এটা দাও কিনে ভাইয়া ভালোটা দাও ভাইয়ের জন্য চিপস সেই গাড়িটা রেখে গেছে আই সেই গাড়িটা নিয়ে খেলা শুরু করছে সবার আগে খেলা গাড়ি এত দেরি হলো যে তাহলে খাইছে দুপুরে সকালে খাম খাইছে দুপুরে তাহলে খাইবে আছে ভালোই আজকে বাংলা দিয়ে এলো তিনটা গেছে গা গণিত বাংলা ইংলিশ হ্যাঁ বাসাই আছে অনেক দূর তো আল্লাহ জানো তো আমি আজকে কিছু পাকাই নি খালি শুনলাম আর আমার অনেক কাজ আছে কাজ করতে হবে আর ভাবি হলো খাবার দিল দুপুরে কারণ সকালবেলা নাস্তা করে বের হয়ে গেছি আপার বাসা থেকে খাওয়া দাওয়া করে নেই কেন আর আমি এই জায়গায় আসলে ভাবি হলো রান্না বান্না করতে দেন আমাকে যে তুমি থাকবে এই দুই দিন রান্না বান্না করতে দেন এই জন্য রান্না বান্না চিন্তা ছিল না ভাত
খেলতেছে সফরের সাথে আমো আচ্ছা আচ্ছা আপনি ছুটি নিতে সময় আছে আসো খাবা সফর খাবা দুপুরে খাইছো আসো আসো ¿Tú me has visto? 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 ¿Tú Abdia Kai se puso en biscuit visita, ¿no? Biscuit de la pura, dámelo, upli por eso, ya, 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 ya